তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি পেলে বার্থ অফ এ লিজেন্ড। এটা ফুটবলের রাজা পেলের আসল লাইফ নিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি যারা ব্রাজিলের সাপোর্টার তারাই মুভিটা দেখার জন্য মুখিয়ে আছেন। তবে যারা আর্জেন্টিনার সাপোর্ট করেন তাদেরকেও আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ তার লাইফের উত্থান পতন, তার লাইফের শূন্য থেকে শিখরে ওঠার গল্প আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আর আপনার লাইফে অনেক কিছু শিখিয়ে দিবে। তার লাইফ থেকে আপনার অনেক কিছু শেখারও আছে। সো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটা ডিসলাইক করে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করব আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1958 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ দিয়ে। আমরা দেখতে পারি ব্রাজিল আর ইউএসএসআরের মধ্যে একটা ম্যাচ হচ্ছে। এই খেলাটা দেখার জন্য ফুটবল মাঠে পুরো দর্শক ভরা ছিল, তারা খুবই উচ্ছ্বাসিত ছিল, তারা যে যার টিমকে চিয়ার করছিল। কিন্তু এখানে যেই কমেন্টেটররা ছিল তাদের কথাবার্তা আমাদের খুব একটা ঠিক মনে হয় না, কারণ আমরা দেখতে পারি তারা ব্রাজিলের খেলার যে স্টাইল সেটা নিয়ে একটু মজা করছে। আর তখনই আমরা ড্রেসিংরুমে চলে আসি, আর ড্রেসিংরুমে খুবই কম বয়সী একটা ছেলে এখানে ফাইনাল খেলার জন্য এসেছে। মানে তার বয়স এতটাই কম যে এর আগে এত কম বয়সে কোনো ফুটবলার কখনোই ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি। সে হচ্ছে প্রথম ফুটবলার যে এত কম বয়সে ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে। তো এরপর আমরা চলে আসি 8 বছর পেছনে, আর আমরা দেখতে পারি একটা বস্তির এরিয়ার মধ্যে কিছু ছেলে মেয়ে জুতো পলিশ করছে। আসলে এই ছেলে মেয়েগুলো ফুটবল খেলায় অনেক শৌখিন, তবে তারা এত বেশি গরিব যে তারা একটা ফুটবলও অ্যাফোর্ড করতে পারে না। তো এই জন্য আশেপাশে যত ছেলে মেয়ের মুজোগুলো ছিল সেগুলো তারা চুরি করে সেগুলোকে একটার মধ্যে একটা ভরে একটা ফুটবল বানিয়ে ফেলে, আর এরপর তারা ফুটবল খেলা শুরু করে। আর আমরা দেখতে পারি তারা এই খেলাটাতে এত বেশি এক্সপার্ট যে তারা এই ফুটবলটাকে মাটিতেই পড়তে দেয় না, তারা সবাই আকাশের মধ্যেই ফুটবলটাকে রাখে। তো এই ছেলে মেয়েদের মধ্যেই আমরা একটা ছেলেকে দেখতে পারি যার নাম হচ্ছে ডিকো। আর ডিকো হচ্ছে তাদের মধ্যে সবচেয়ে প্যাশনেট ফুটবলার, আর তারা যে স্টাইলে ফুটবলটা খেলে সেটা একটা নামও আছে, সেটাকে বলা হয় জিঙ্গা স্টাইল, যেটা ব্রাজিলে অনেক বছর ধরে চলে আসছে। মানে তারা জিঙ্গা স্টাইলেই ফুটবলটাকে খেলে। তো এরপর যখন ডিকো বাসায় ব্যাক করে তখন তার মা তাকে অনেক বেশি বকাবকি করে, কারণ সে অনেক বেশি ময়লা হয়ে এসেছে। সে ফুটবল খেলতে গিয়ে তার নাকে মুখে তার সমস্ত জামা কাপড়ে ময়লা লাগিয়ে এসেছে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি একটা দোকানের মধ্যে কিছু লোক মিলে একটা ফুটবল ম্যাচ দেখছে, আর এখানে ডিকোর বাবাও আছে। আসলে এইটা হচ্ছে কি 1950 সালের ফাইনাল ম্যাচ, মানে ফিফা ওয়ার্ল্ড কাপের 1950 সালের ফাইনাল ম্যাচ। আর আমরা দেখতে পারি এই ম্যাচটা হচ্ছে ব্রাজিল আর উরুগুয়ের মধ্যে। তো এখানে যারাই খেলা দেখছে তারা যেহেতু ব্রাজিলিয়ান তো এই জন্য তারা সবাই ব্রাজিলের জন্য দোয়া করছে। আর যখন তারা দোকানের মধ্যে খেলাটা দেখছিল তখন সেই দোকানেরই ছাদে কিছু ছেলে মেয়ে ছিল, আর তাদের মধ্যে ডিকোও ছিল। তারা সবাই মিলেই টিভির মধ্যে খেলাটা দেখছিল। তবে আমরা দেখতে পারি যে দুর্ভাগ্যবশত ব্রাজিল এই খেলাটায় হেরে যায়। তো এই জন্য ডিকোর বাবা প্রচণ্ড আপসেট হয়ে যায়, আর সে এত বেশি আপসেট হয়ে যায় যে সে কান্নাই শুরু করে। আর তার বাবাকে এমন কাঁদতে দেখতে পেয়ে সেও প্রচণ্ড আপসেট হয়ে যায়। আর এরপর সে গিয়ে তার বাবার সাথে প্রমিস করে যে সে একদিন একদিন ব্রাজিলের জন্য ওয়ার্ল্ড কাপ খেলবে, আর ব্রাজিলকে সে ওয়ার্ল্ড কাপ উইন করেই ছাড়বে। তো এরপরে নেক্সট দিনে, মানে পরদিন সকালবেলা, আমরা দেখতে পারি ডিকোর মা ডিকোকে সঙ্গে করে তার কাজের স্থানে নিয়ে আসে। আর আমরা দেখতে পারি ডিকোর মা বিশাল বড় একটা বাড়িতে ফ্লোর সাফ করার কাজ করে। মানে এই বাড়িটা অনেক বড় লোকের একটা বাড়ি আর বিশাল বড় একটা বাড়ি, তো এই জন্য ফ্লোর সাফ করতেও একজন লোক লাগে। তো এই জন্য সেই কাজটা করছে, মানে সহজ করে বললে তার মা হচ্ছে একজন বুয়া। আর যখন সে ডিকোর সাথে কথাবার্তা বলছিল তখন সে ডিকোকে বলে যে তোমার বাবাও একজন বড় মাপের ফুটবল প্লেয়ার ছিল, তবে একবার পায়ের মধ্যে আঘাত পাওয়ার জন্য তার পুরো ফুটবল ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছিল। তো এই জন্যই সে তার ছেলে মেয়েদেরকে ফুটবল খেলতে দেয় না, এই জন্যই সে তোমাকে ফুটবল খেলতে না করে। তো যখন এইটা বলে তার মা একটু বাইরে চলে যায় তখন কিছু বড় লোকের ছেলেরা একটা ফুটবল নিয়ে এখানে চলে আসে, আর তারা এই এলাকার যত বড় বড় ফুটবলার আছে তাদের সম্পর্কে কথাবার্তা বলা শুরু করে। তো আমরা দেখতে পারি ডিকো তাদের সাথে পার্টিসিপেট করার ট্রাই করে, আর সে বলে যে একটা ফুটবলার আছে যার নাম হচ্ছে পেলে। আসলে এই ফুটবলারের নাম হচ্ছে গিয়ে বেলে, তবে যেহেতু ডিকোর মুখে এটা উচ্চারণ হয় না তো এই জন্য সে বেলের জায়গায় পেলে বলে দেয়। আর এটা শোনার পরে তারা একটু বেশি মজা করে তাকে নিয়ে, আর আমরা দেখতে পারি তারা সবাই মিলে ডিকোকে পেলে পেলে বলে চেঁচাচ্ছিল। তবে তখন এখানে দৌড়ে তার মা চলে আসে আর তাদের সবার কাছে সরি বলে। যদিও ডিকোর কোনো দোষী ছিল না আর এখানে কোনো ঝামেলাও হয়নি, তবে সে এতটাই ভীত সন্ত্রস্ত যে সে 2-3 বার করে সরি বলে। তো এরপর যখন সে তার ছেলেকে নিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবে তখন ডিকো এখান থেকে একটা নিউজ পেপারের কাটিং নিয়ে আসে, যেটা কিনা সেই ছেলেরা এনেছিল, আর এই ব্যাপারটা নিয়ে তারা কথাবার্তা বলছিল। আর এই নিউজ পেপারের কাটিংয়ের মধ্যে একটা টুর্নামেন্টের কথা লেখা আছে।
তো এরপরে ডিকো আর তার ফ্রেন্ডরা মিলে টুর্নামেন্টের সেই জায়গায় চলে আসে যেখানে এই টুর্নামেন্টটা হবে, আর এরপর তারা তাদের নাম সেখানে লেখায় আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। যদিও তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ফুটবলই খেলতে পারে না, তারা বস্তির ছেলে, তাদের কাছে প্রপার কোনো কিট নেই, তবে তাদের স্কিল এত বেশি সুন্দর ছিল যে তারা গোল খাইয়ে খাইয়ে ফাইনাল পর্যন্ত চলে আসে। আর তাদের খেলার স্টাইল এত বেশি সুন্দর ছিল যে সবাই তাদের প্রশংসায় মুগ্ধ হয়ে যায়। আর যখন তারা ফাইনালে উঠে যায় তখন তাদের সামনে সেই টিমটা চলে আসে যেই টিমটার সাথে কথা বলেছিল ডিকো, মানে সেই বড়লোকের টিমটা। আর এই বড়লোক ছেলেগুলো তাদের চেয়ে অনেক বেশি বড় ছিল, আর তারা তাদেরকে নিয়ে প্রচণ্ড বাজেভাবে মজাও করে। আর যেহেতু এই টিমের কাছে প্রপার একটা ফুটবল কিট আছে, তো এই জন্য সেই টিমের যেই ক্যাপ্টেন আছে সে ডিকোদেরকে নিয়ে মজা করে। সে বলে যে জুতা কেনার ক্ষমতা নেই, চলে এসেছো ফুটবল খেলতে। আর এই ব্যাপারটা আসলে সত্যিও, ডিকো আর তার ফ্রেন্ডের কারোরই ক্ষমতা নেই যে তারা ফুটবলের জুতা কিনে ফুটবল খেলবে। আর যেহেতু তারা অপমানও সহ্য করতে পারবে না, তো এই জন্য ডিকো আর তার ফ্রেন্ডরা সবাই সিদ্ধান্ত নেয় যে পরবর্তী যেই ম্যাচ হবে সেখানে তারা যে কোনো মূল্যে তাদের জুতাগুলো নিয়ে আসবে। তো যেহেতু ডিকো আর তার ফ্রেন্ডের কাছে জুতা কেনার মতো টাকা নেই, তো এই জন্য তারা চলে আসে পাশের একটা গোডাউনে, আর সেখান থেকে কিছু বাদাম চুরি করে সেগুলো বিক্রি করে তারা জুতা কিনবে। তবে যখন তারা এগুলো চুরি করছিল তখন সেখানের এমপ্লয়িরা তাকে দেখে ফেলে, আর এরপর তারা তাকে ফলো করাও শুরু করে। কিন্তু ডিকো আর তার ফ্রেন্ডরা কোনো রকমে সেখান থেকে সেভ হয়ে যায়। আর এরপর যখন বাজারে গিয়ে সেগুলো বিক্রি করার ট্রাই করছিল তখন এখানে সেই টিমটা চলে আসে, মানে যে টিমটা তাদের প্রতিপক্ষ ফাইনালে। তো তারা তাকে নিয়ে খুবই মজা শুরু করে দেয়, কারণ তারা দেখতে পারে তারা বাদাম বিক্রি করছে। আর বিশেষ করে সেই টিমের যেই ক্যাপ্টেন, সে ডিকোকে নিয়ে একটু বেশিই মজা করে। সে বারবার করে তাকে পেলে পেলে বলে চেঁচাচ্ছিল, তো এই জন্য ডিকো একটু বেশি রাগ করে আর সে তার গালের মধ্যে একটা চড় দিয়ে দেয়। আর এই চড় খাওয়ার পরে এখানে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, মানে দুই পার্টির মধ্যে একটা বিশাল মারামারি। আর যেহেতু এটা ডিকোদের এরিয়া, সো এই জন্য তারা ডিকোদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তো এরপর যখন ডিকো বাসায় ব্যাক করে তখন ডিকোর মা তার ফেসটা দেখে বুঝতে পারে কোনো একটা সমস্যা তো হয়েছে, আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার মুখে ফুলে গেছে কেন। তখন সে বলে আমাকে টিচার মেরেছে। আর ডিকোর বাবা বলে আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা আমি গিয়ে টিচারের সাথে মিট করব। আর যখন পরদিন সকালবেলা তার মা কাজে বেরিয়ে পড়ে তখন ডিকোর বাবা তাকে সঙ্গে করে তার কাজের স্থানে নিয়ে আসে। আর এরপর সে তাকে বলে যে আমি সমস্ত কিছু জানি, তোমার মুখ কী করে ফুলেছে, তোমাদের সেই মারামারি, সেই ফাইনাল ম্যাচ, সব কিছু আমি জানি। তবে একটা ব্যাপার সবসময় মনে রাখবে, যে রাগের বিনিময়ে রাগ না দিয়ে সবসময় রাগের উপহার প্রতিপক্ষকে তোমার স্কিল আর তাদের জালে গোল দিয়ে দিবে। আর আমরা দেখতে পারি এইটা শোনার পরে ডিকো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার বাবা তাকে বকাঝকা না করে তাকে সঙ্গ দিয়েছে, সে যে ফুটবল ম্যাচের ফাইনালে উঠেছে সেটার জন্য সে তাকে কংগ্রাচুলেট করেছে। তো এরপরে নেক্সট দিনে চলে আসে সেই কাঙ্ক্ষিত দিন, মানে সেই ফাইনাল ম্যাচের দিন। আমরা দেখতে পারি এটা খুবই ছোটোখাটো একটা টুর্নামেন্ট, মানে এই গ্রামের মধ্যেই শুধু একটা টুর্নামেন্ট হচ্ছে, তো এই জন্য এখানে যত মানুষজন আছে, মানে যত অডিয়েন্স আছে, তারা সবাই এই বড়লোকের টিমের জন্য সাপোর্ট করছে, তাদের জন্য চেয়ার করছে। আর সেই বড়লোকের টিমরা ডিকো আর তার ফ্রেন্ডদেরকে বারবার করে টেস্ট করেই যাচ্ছিল, মানে বিশেষ করে ডিকোকে পেলে পেলে বলে চেঁচাচ্ছিল। আর আমরা দেখতে পারি ডিকো আর তার ফ্রেন্ডরা কোনো রকমে কিছু শু ম্যানেজও করে ফেলেছে। আর যখন তারা সেই শুগুলোকে পায়ে দেয় তখন তারা দেখতে পারে এগুলো তাদের সাইজেরই না, মানে এগুলো তাদের চেয়ে অনেক অনেক বড়। তবে তবুও কোনো রকমের জোড়াতালি দিয়ে তারা সেই শুগুলোকে পায়ে দিয়ে ফেলে। আর যখন খেলা স্টার্ট হয় তখন এই শুগুলোর জন্যই তারা অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করে, আর এই সুযোগটা নিয়ে অপোনেন্ট টিম তাদেরকে গোলের পর গোল দিয়েই যাচ্ছিল, মানে একে একে তারা 6টা গোল দিয়ে দেয়। আর ডিকো আর তার ফ্রেন্ডরাই জুতার জন্য এতগুলো গোল তো খেয়েছেই, তারা একটু আনকমফোর্টেবল তো আছেই, তাছাড়া তারা একটু ভয়ের মধ্যেও আছে, কারণ অপোনেন্ট টিম তাদের উপরে রেগে থাকার জন্য তারা খুবই ফাউল ওয়েতে খেলছে, যেটা খুবই ইল্লিগাল। আর যদি এই জুতোর কারণে তারা ফাউলের শিকার হয়ে যায় তাহলে তাদের পাতে একটা বিশাল বড় সমস্যা হলেও হতে পারে, তো এই জন্য তারা ভয়ে আছে। আর একে একে 6টা গোল খেয়ে যাওয়ার পরে যখন তারা বারবার পেলে পেলে বলে তাকে চেঁচাচ্ছিল তখন ডিকো বেশি রাগ করে ফেলে, আর সে দৌড়ে তাদের দিকে কুদে যায়। তবে তখন সে দেখতে পারে অডিয়েন্সে তার বাবা দাঁড়িয়ে আছে, আর তার বাবাকে দেখার পরে তার বাবার সেই কথাটা মনে করে সে এখানে শান্ত হয়ে যায়। আর এরপর সে সেই জুতাটাকে খুলে ফেলে, কারণ এই জুতাই হচ্ছে সকল নষ্টের মূল। আর সে খালি পায়ে সেই ওয়েতে ফুটবল খেলা শুরু করে যেমন করে তারা তাদের গলির মধ্যে খেলতো। আর এইবার বল পাওয়ার পরে ডিকো প্রত্যেকটা প্লেয়ারকে একাই কাটিয়ে একাই গিয়ে গোল দিয়ে দেয়। আর এটা দেখার পরে তার সমস্ত ফ্রেন্ডরা জলদি করে জুতাটাকে খুলে ফেলে, আর এরপর তারা খেলা শুরু করে তাদের সেই স্টাইলে যেটাকে বলে জিঙ্গা স্টাইল। আর এই জিঙ্গা স্টাইলে খেলার পরে পুরো গেমের সিনারিওটাই পরিবর্তন হয়ে যায়, মানে যেখানে আগে তারা 6 গোলে এগিয়েছিল এখন তারা মাত্র 2 গোলে এগিয়ে আছে। আর আমরা দেখতে পারি ডিকো আর তার ফ্রেন্ডরা তাদের থেকে বল নিয়ে নিয়ে ড্রিবলিং করতে করতে আরও একটা গোলও দিয়ে দেয়,
মানে তারা 5-6 গোলে ছিল, অপোনেন্টের 6 গোল আর তাদের 5 গোল। তবে দুর্ভাগ্যবশত তখনই সময়টা শেষ হয়ে যায় আর তাদেরকে এই গেমটা হারতে হয়। যদিও তারা গেমটা হেরে গেছে, তবে তাদের খেলায় এখানে দর্শকরা এত বেশি মুগ্ধ হয়ে যায় যে তারা খেলার পরে তাদের জন্যই হাতে তালি দেয়, মানে হারা টিমের জন্য তারা সেলিব্রেট করে। তো যখন এখানে সেলিব্রেট শেষ হয়ে যায় তখন ডেকোরা দেখতে পারে যে এখানে সেই লোকগুলো চলে এসেছে যাদের বাদাম তারা চুরি করেছিল, আর এটা দেখার পরে তারা জলদি করে পালায় আর তারাও তাদেরকে ফলো করা শুরু করে। আর দৌড়াতে দৌড়াতে যখন তারা জঙ্গলের মধ্যে চলে আসে তখন ডেকোর একটা ফ্রেন্ডের পা একটা কিছুর সাথে লাগলে সে সেখানে পড়ে যায়, আর ডেকো সেই আহত ছেলেকে জলদি করে নিয়ে একটা গুহার মধ্যে ঢুকে পড়ে যাতে করে সে নিজেদেরকে সেভ করতে পারে। আর যখন তারা এখানে কথাবার্তা বলছিল তখন আমরা দেখতে পারি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টির কারণে সেখানে ভূমি ধস হয়ে যায়, মানে সেই গুহাটা ভেঙে পড়ে। আর তখন কোনো রকমের ডেকো তো সেখান থেকে বেরিয়ে চলে আসে, তবে তার ফ্রেন্ডের মৃত্যু সেখানে হয়ে যায়, মানে সে সেই মাটির নিচে চাপা পড়ে আর এই জন্য তার মৃত্যু হয়ে যায়। আর যখন তারা তাদেরকে নিয়ে বাসায় ব্যাক করে তখন ডেকো তার মাকে কান্না করতে করতে এই সমস্ত সিনারিওটা বলে। সে বলে যে কি করে তারা ফুটবল খেলেছে, কেন এই ছেলেটার মৃত্যু হয়েছে, আর এই সমস্ত কিছুর জন্য সে নিজেকে দায়ী করে। সে প্রচণ্ড বাজেভাবে কান্না করে আর আমরা দেখতে পারি ডেকোর মা তাকে জড়িয়ে ধরে তাকে বারবার করে শান্ত করার ট্রাই করছিল। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি পরদিন সকালবেলা ডেকোর বাবা তাকে তার কাজে নিয়ে আসে, আর এখন থেকে আমরা ডেকোকে পেলে বলে ডাকবো। তো আমরা দেখতে পারি পেলের বাবা চায় যে পেলের সাথে কালকে যেই ঘটনাটা হয়েছে সেটা থেকে তার মনটা একটু সরাতে, তো এই জন্য সে একটা আম দিয়ে তার কিছু স্কিল শো করে, মানে তার ছেলেকে এগুলো দেখায়। তবে পেলে এগুলো নিয়ে একেবারেই কেয়ার করে না। তবে যখন তার বাবা চলে যায় তখন পেলে একা একা এগুলোকে প্র্যাকটিস করার ট্রাই করে, মানে সে তার বাবার স্কিলগুলোকেই আয়ত্ত করার ট্রাই করে, তবে সে কোনোভাবেই পারছিল না। আর এমন করে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে পেলে এখন 15 বছরের হয়ে গেছে, আর এমন করে সে এখন স্কিলগুলোকে আয়ত্ত করে ফেলেছে। আর এরপরে পরদিন সকালবেলা তার মা দেখতে পারে যে পেলে তার বাবার সাথে এই আম দিয়ে ফুটবলের প্র্যাকটিস করছে। তো এটা দেখার পরে সে একটু শক্তি হয়, যদিও প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে যে তার ছেলে পড়ালেখা করবে, বড় হবে, এরপরে ভালো একজন অফিসার হবে, কিন্তু তার ছেলেকে এত আগ্রহ আর এত মনোযোগ দিয়ে খেলতে দেখতে পেয়ে সেও তার সিদ্ধান্তের পরিবর্তন ঘটায়। সে চিন্তা করে একটা স্কাউট ডাকবে, মানে একটা স্কাউট হচ্ছে একটা কোচের মতো যে তাকে ফুটবল প্র্যাকটিস করাবে, আর যে স্কাউটকে সে ডাকবে তার নাম হচ্ছে ভালদীপ মার্দিম রিডো। আর যখন পেলে আর তার বাবা বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে যে ভালদিমার তার সামনে দাঁড়িয়ে আছে, আর তাকে দেখার পরে সে একটু শক্ত হয়, তবে সে একটু খুশিও হয়। আর ভালদিমার তাকে অফার করে যে তোমার একটা ফুটবল ক্লাবে জয়েন করা উচিত। আর এর পরের সিনে আমরা দেখতে পারি পেলে চলে আসে ফুটবল ক্লাবে। তো আমরা দেখতে পারি পেলে একটা প্রফেশনাল ফুটবল টিমের সাথে খেলছে, আর এই টিমের নাম হচ্ছে গিয়ে সান্তোস। তো এখানে তারা যেই স্টাইলে খেলে সেই স্টাইলটা পেলের একেবারেই পছন্দ না, মানে তারা যেই ওয়েতে খেলে সেভাবে পেলে কোনোভাবেই খেলতে পারে না। যদিও এটা একটা প্রফেশনাল স্টাইল, পেলেকে এমন করেই খেলতে হবে, কিন্তু পেলে কোনোভাবে এটা পারছিল না। আর এগুলো দেখার পরে সে প্রচণ্ড আপসেট হয়ে যায়, যদিও সে নিজেকে বারবার করে কনভিন্স করার ট্রাই করছিল যে আমি তাদের মতো করে খেলবো, তাদের সঙ্গেই খেলবো, তবে সে কোনোভাবেই পেরে উঠছিল না। আর এই জন্য সে খুবই আপসেট হয়ে হাল ছেড়ে দিয়ে তার ব্যাগটা গুছিয়ে বাসার দিকে ব্যাক করার ট্রাই করে। তো এরপর যখন পেলে স্টেশনে চলে আসে তখন তার সাথে মিট করতে আবারও বালদি চলে আসে, আর বালদি তাকে জিজ্ঞেস করে তুমি চলে যাচ্ছ কেন। তো তখন পেলে বলে যে তারা যে স্টাইলে খেলে আর আমি যে স্টাইলে খেলি সেটা সম্পূর্ণ আলাদা, তাদের মতো করে আমি খেলতে পারি না, আর আমার খেলা আমাদের কোচ পছন্দ করে না, সো এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। তবে তখন বালদি তাকে বলে যে তুমি যে স্টাইলে খেলো, মানে যেটা নাম জিঙ্গা, এটার একটা প্রাচীন ইতিহাস আছে। তো তখন পেলে জিজ্ঞেস করে যে তাহলে আমাদের কোচ এটা কেন অপছন্দ করে, আর তখন বালদির বলে যে সমস্ত কিছু শুরুটা 1600 শতাব্দীর শুরুতে হয়েছিল, যখন পর্তুগিজরা আমাদের দেশে কিছু আফ্রিকান দাস এনেছিল। তবে আফ্রিকানদের মনোবল ছিল খুবই দৃঢ়, তারা যখন এখান থেকে পালানোর ট্রাই করছিল তখন বারবার করেই তাদেরকে আহত করা হচ্ছিল, তো এই জন্য তারা বাধ্য হয়ে একটা টেকনিক বের করে যেটার নাম দেওয়া হয় জিঙ্গা, আর এটাকেই বলা হয় ফাউন্ডেশন অফ কাপয়েরা, মাস্টার আর্ট অফ ওয়ার। মানে সেই দাসগুলো যারা জঙ্গলে পালিয়ে গিয়েছিল তারা নিজেদেরকে সেভ করার জন্য এই ফাইটিং স্কিলটা বের করেছিল, আর এই ফাইটিং স্কিলের নামই ছিল জিঙ্গা। তবে যখন স্লেভ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, মানে দাসপ্রথা বিলুপ্ত হয়ে গিয়েছে, তখন যারা জঙ্গলে পালিয়ে গিয়েছিল তারা শহরের দিকে আসতে শুরু করেছিল, আর তারা দেখতে পারলো তারা যেই ফাইটিং স্কিলটা বের করেছে সেটা এখন আর চলবে না, কারণ এখন শহরের মধ্যে যেহেতু কোনো দাসপ্রথা নেই তো তাদের সাথে কেউ ফাইটও করবে না। তো এই জন্য এরপর তারা যখন ফুটবল দেখতে পারলো তখন তাদের মনে হয়েছে যে এইটা একটা ভালো ওয়ে, মানে জিঙ্গা প্র্যাকটিস করার জন্য এটা হচ্ছে একটা ভালো ওয়ে, মানে এটা করলে তাদের জিঙ্গাটাও প্র্যাকটিসের মধ্যেই থাকবে আর কেউ কোনো সমস্যাও করবে না, মানে কাউকে ক্ষতিও করতে হবে না
আর কারো সমস্যাও করতে হবে না। তো এরপরে জেঙ্গা স্টাইলকে ফলো করে যেই ফুটবল স্কিল বেরিয়ে এলো সেটা খুবই অদ্ভুত আর খুবই আকর্ষণীয় ছিল, আর সেটা খুব জলদি করে সফলও হওয়া শুরু করে দিয়েছে। আর এটা এত বেশি আকর্ষণীয় ছিল যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল, আর আস্তে আস্তে করে আমরা সবাই এটাকে আমাদের আয়ত্তায় নিয়ে নিয়েছিলাম, আর এটা আমাদেরই একটা স্কিল বলে মেনে নেওয়া শুরু করে দিয়েছিলাম। আর এমন করে করে এটা ব্রাজিলের একটা ঐতিহ্য হয়ে যায়, আর আমরা প্রত্যেকটা ব্রাজিলিয়ান এটাকে ভালোবাসতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু 1950 সালে যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপে হেরে যায়, তখন সবার মনে হয়েছে জিঙ্গা স্টাইলের জন্যই ব্রাজিলের হার হয়েছে। আর এই জন্য এখন তারা সবাই ট্রাই করছে যাতে করে নিজেদের মধ্য থেকে জিঙ্গাটাকে বের করে দিয়ে একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে পারে। তো এই জন্যই প্রতিটা ব্রাজিলিয়ান জিঙ্গাকে হেট করে, আর এই জন্যই তোমার কোচ তোমার থেকে জিঙ্গা বের করতে চায়। আর শুধু সে তোমার থেকেই না, সে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ থেকেই জিঙ্গা বের করতে চায়। কিন্তু তোমার মধ্যে যে জিঙ্গা লুকিয়ে আছে সেটা খুবই পারফেক্ট আর খুবই স্ট্রং হয়ে বসে আছে, সো এটাকে বের করা এত বেশি ইজি না। সো তুমিই দেখাতে পারো যে জিঙ্গাটা কী। যদি আমরা জিঙ্গাতে ফুটবল খেলি তাহলে দুনিয়াকে আমরা কী দেখাতে পারি। আর তুমি এটাও প্রমাণ করতে পারো যে তুমি কে। তুমি এখন হার মেনে হয়তোবা ট্রেনে উঠতে পারো, কিন্তু তাহলে তুমি এটা কখনোই প্রমাণ করতে পারবে না যে তুমি কে ছিলে। আর দুনিয়াকে কখনোই তুমি এটা দেখাতে পারবে না যে জিঙ্গার সাহায্যে আমরা কী করতে পারি। তো যখন এই লোকটা এগুলো বলার পরে এখান থেকে চলে যায়, তখন পেলে এই ট্রেনের সামনে দাঁড়িয়ে একটা বিশাল চিন্তার মধ্যে পড়ে, আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে ফাইনালি যে সে এখান থেকে যাবে না, সে এখানে খেলবে আর নিজেকে প্রুফ করেই ছাড়বে। তো এরপরে নেক্সট দিনে মানে পরদিন সকালবেলা যখন এখানে একটা ম্যাচ হয়, তখন সেই ম্যাচে পেলের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তো এটা দেখতে পেয়ে তার কোচও তার উপরে একটু বেশি রেগেছিল। তবে তখনই পেলে দেখতে পারে তার বাবার সেই স্মৃতি, সে দেখতে পারে সে ম্যাঙ্গো দিয়ে প্র্যাকটিস করছে, আর তখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সেই ফুটবলটাকে সেভাবেই খেলবে যেভাবে সে ফুটবলটাকে জানে। সে ফুটবলের সাথে যেমন করে পরিচিত সে এটার সাথে তেমন করেই খেলবে। আর আমরা দেখতে পারি বালদিমার মানে যেই লোকটা তাকে নিয়ে এসেছে, সে পেলের উপরে খুবই ভরসা করে, মানে সে জানে পেলে কিছু একটা করতে পারবে। আর এইবার যখন পেলে বলটা পেয়ে যায়, তখন সে সবাইকে ড্রিবলিং করে খুবই সুন্দর একটা বাইসাইকেল শট দিয়ে এখানে একটা গোল করে দেয়। আর এটা দেখার পরে তার কোচও একেবারে থ হয়ে যায়, কারণ এমন গোল আগে কেউ কখনোই দিতে পারেনি। তো এই জন্য সে ডেকে বলে যে তুমি মাত্র যে কাজটা করলে সেটা তুমি আবারও করো। আর পেলে এইবার উৎসাহ পেয়ে তার সেই নিজের স্টাইলকে ফলো করে সে আরও একটা গোল দিয়ে দেয়। আর যখন সে তার নিজের স্টাইলে ব্যাক করে, তখন সে প্রত্যেকটা দলের সাথে এমন করেই খেলা শুরু করে, আর সে একে একে সবাইকে গোল দেওয়া শুরু করে, সবাইকে ড্রিবলিং করা শুরু করে। মানে পেলের এই নিজস্ব স্টাইল দেখতে পেয়ে সবাই তার উপরে খুব বেশি খুশি ছিল, কারণ পেলে যে স্টাইলে ফুটবলটা খেলে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টাইল। কারণ এই স্টাইলে কেউ কোনোদিন ফুটবল খেলেনি, এটা তার নিজস্ব একটা স্টাইল, আর তার বয়সও খুবই কম। তো যেহেতু বারবার করেই প্লেয়ার পারফরমেন্স ভালো হচ্ছিল, তো এই জন্য তাকে প্রমোট করে জুনিয়র টিম থেকে প্রো টিমে দিয়ে দেওয়া হয়। আর এরপর সে বিভিন্ন দেশের সাথে ম্যাচ খেলে, আর প্রত্যেকটা ম্যাচে সে তার সুন্দর পারফরমেন্স শো করে জয়টা ছিনিয়ে নিয়ে আসে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে অনেক দিন পরে পেলে তার ফ্যামিলির সাথে মিট করতে চলে আসে, আর সে তার ফ্যামিলির জন্য অনেকগুলো গিফটও নিয়ে আসে। সে তার বাবার জন্য একটা রেডিও নিয়ে আসে যাতে করে সেই রেডিও দিয়ে তারা শুনতে পারে খেলাধুলা। আর সেই রেডিওর সাহায্যেই 1958 সালে যে বিশ্বকাপটা হবে সেখানে ব্রাজিলিয়ান যে স্কোয়াড ঘোষণা করা হবে সেটা তারা শুনছিল। যদিও পেলের কোনো আশাই ছিল না সে ন্যাশনাল টিমে চান্স পাবে, তবে তখন সে তার নামটা শুনতে পারে, আর এইটা শোনার পরে তারা চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর যখন পেলে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য চলে যাবে, তখন পেলের বাবা তাকে বলে যে নিজের উপরে আর নিজের খেলার স্টাইলের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখবে, কখনো হাল ছেড়ে দিবে না। তো আমরা দেখতে পারি এরপরে যখন পেলে তার ন্যাশনাল টিমের সাথে মিট করতে চলে আসে, তখন সে দেখতে পারে এখানে সবাই খুবই ফ্রেন্ডলি, এখানে ছোট বড় বলতে কেউ নেই, সবাই সবার সাথে কথাবার্তা বলছে, মিশছে। আর যখন এরপরে এখানে কিছু রিপোর্টার এসে ব্রাজিলের খেলার স্টাইল নিয়ে মজা করা শুরু করে, আর তারা জিজ্ঞেস করে যে ব্রাজিল এইবার কোন স্টাইলে খেলে হারবে, তখন পেলে বলার ট্রাই করে যে আমরা জিঙ্গা স্টাইলেই খেলবো। আর এইটা শোনার পরে তাদের যেই কোচ আছে সে পেলেকে তার রুমে ডেকে নিয়ে গিয়ে বলে যে তুমি কোনোভাবে কখনোই জিঙ্গা স্টাইলে ফুটবল খেলবে না, জিঙ্গা স্টাইল তোমার জীবন থেকে মুছে ফেলো। তো এই জন্য পরদিন সকালবেলা যখন একটা ম্যাচ হয়, তখন পেলে ট্রেডিশনাল ওয়েতে ফুটবলটা খেলার ট্রাই করে, মানে যেটাকে বলা হয় ইউরোপিয়ান স্টাইল। তবে এখানে পেলে কোনোভাবেই খেলতে পারছিল না। আর যখন সে ফাইনালে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার স্টাইলে খেলবে, তখনই হঠাৎ করেই তার পায়ে একটা চোট লাগে, আর এই চোটের কারণে তার পাটা অনেকটা ফুলে যায়। আর যখন ডক্টর এসে তাকে চেক করে, তখন সে বলে যে হয়তোবা তুমি আর ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না, তুমি টিম থেকে ছিটকে গিয়েছো। তো এই জন্য সেদিন রাতের বেলায় সে তার মাকে কল দিয়ে সে যে ইঞ্জুরিতে পড়েছে এই ব্যাপারটা বলে। তো যদিও এটা শোনার পরে তার মা একটু বেশি আপসেট হয়ে গিয়েছিল, তবে সে তাকে মোটিভেট করার ট্রাই করে,
সে বলে সমস্যা নেই, এই ওয়ার্ল্ড কাপ চলে গিয়েছে তো কী হয়েছে, তোমার সামনে আরও দুটো ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আছে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি যে ওয়ার্ল্ড কাপের খেলা শুরু হয়ে গেছে। তো শুরুর কয়েকটা ম্যাচ ব্রাজিল জিততে সক্ষম হলেও যেহেতু এই খেলাটা তাদের অংশের না, মানে এটা ট্রেডিশনাল ওয়ে, এটা ইউরোপিয়ান ওয়ে, তো এই জন্য এটা তাদের জন্য একটু বেশি ভয়ঙ্কর ছিল আর তাদের অনেকগুলো প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়। তো পেলেও এগুলো দেখতে পেয়ে একটু বেশি ভয় পেয়ে যায়, কারণ সে এমনিতেই ইনজুর্ড, আবার যদি সে মাঠে নামে তাহলে সে আরও বেশি ইনজুর্ড হয়ে যাবে। কিন্তু তাদের কোচ তাকে জোর করে খেলতে পাঠায়, যদিও পেলে যেতে চাইছিল না, সে একটু বাহানা করছিল যে আমার বমি হচ্ছে, এই হচ্ছে, কিন্তু কোচ তাকে জোর করে সেখানে পাঠায়। তো এরপর আমরা দেখতে পারি পেলে আর তার পুরো টিম মাঠে চলে এসেছে, কিন্তু এখানে আসার আগে তার কোচ তাকে বারবার করে বলে দিয়েছে ভুলেও জিঙ্গা স্টাইলে প্লে করবে না, ইউরোপিয়ান যে স্টাইল আছে তুমি সেই স্টাইলে খেলবে। তো এই জন্য আমরা দেখতে পারি পেলে ইউরোপিয়ান স্টাইলে খেলার ট্রাই করে আর এখানে খেলার মধ্যে তারা এই ম্যাচটা উইনও হয়ে যায়। তো এরপরে যেই ম্যাচটা ছিল সেটা ছিল সেমিফাইনাল, আর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ফ্রান্স। তো আমরা দেখতে পারি খেলার শুরুতেই ফ্রান্স একটা গোল দিয়ে দেয়, যেখানে প্রথমার্ধ শেষ হয়ে গেলেও ব্রাজিল কোনো গোল দিতে পারে না। আর যখন তারা সবাই ড্রেসিং রুমে ব্যাক করে তখন পেলে তার চারপাশে দেখে, সে দেখতে পারে তার চারপাশে যেই প্লেয়ারগুলো আছে তারা খুবই বেশি ইনজুর্ড হয়ে আছে আর তারা সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আছে। আর এগুলো দেখার পরে পেলের মনটা খুবই খারাপ হয়ে যায় আর সে মোটিভেশন হারিয়ে ফেলতে শুরু করে, আর এই জন্য সে চলে আসে তার ক্যাপ্টেনের কাছে আর সে তাকে বলে যে সেকেন্ড হাফে আমাকে রিপ্লেস করে দিন। কিন্তু তার ক্যাপ্টেন তাকে রিপ্লেস করতে না করে দেয় আর সে তাকে এইটাও বলে যে তুমি মনোযোগ দিয়ে গেমটা খেলছো না, তুমি খুবই মনমরা হয়ে গেমটা খেলছো, এমন করে খেললে আমরা কখনোই জিততে পারবো না। আর সে তাকে এইটাও বলে যে তুমি যে ইউরোপিয়ান স্টাইলে খেলছো আমি জানি তুমি সেটা খেলতে খেলতে বিরক্ত হয়ে গেছো, সো এই জন্য সে তাকে পরামর্শ দেয় যে তুমি তোমার যেই স্টাইল, মানে তোমার যে জিঙ্গা স্টাইল, তুমি সেটাতেই খেলো আর যেই কোনো মূল্যে আমাদেরকে এই ম্যাচটা উইন হতেই হবে। তো এরপর যখন সেকেন্ড হাফের খেলা শুরু হয় তখন পেলের থেকে একটা বল ছুটে যায় আর এই জন্য পেলে একটু আপসেটই হয়ে যায়, তবে তখন তার নজর তার ফ্রেন্ডের উপরে পড়ে যে তাকে বলেছে জিঙ্গা স্টাইলে খেলার জন্য, আর এই জন্য সে আবারও শুরু করে তার নিজের স্টাইলে খেলা আর সে প্রত্যেককে ড্রিবলিং করতে করতে খুবই সুন্দর ওয়েতে একটা গোল করে। আর এই গোল দেখার পরে তারা সবাই খুবই খুশি হয়ে যায়, কারণ এটা হচ্ছে প্লেয়ের সেই ট্রেডিশনাল স্টাইল, প্লেয়ের নিজস্ব স্টাইল। আর যেহেতু পেলে তার নিজস্ব স্টাইলে ব্যাক করেছে, তো এই জন্য পেলে বারবার করে ড্রিবলিং করে করে গোল দিয়েই যাচ্ছিল, সে সেই পর্যন্ত গোল দেয় যতক্ষণ না ড্র হয়ে যায়। আর যখন ম্যাচটা ড্র হয় তখন পেলে আরও দুইটা গোল দেয় যাতে করে সে এই ম্যাচটাকে উইন করতে পারে, আর ফাইনালি তারা এই ম্যাচটা উইনও হয়ে যায়। তো যেহেতু ব্রাজিল ফাইনালে উঠে গেছে, তো এই জন্য এখানের কোচ তাদেরকে নিয়ে একটা মিটিং ফিক্স করে, আর এই মিটিংয়ে কোচ তাদেরকে আবারও বলে যে তোমরা ভুলেও জিঙ্গা স্টাইল ফলো করবে না, ফাইনালে তোমরা ইউরোপিয়ান স্টাইলেই খেলবে। আর এরপরে পরদিন সকালবেলা যখন এখানে প্র্যাকটিস চলছিল তখন কোচ তাদেরকে একটু সিক্রেটও শেয়ার করে, আর সে তাদেরকে সুইডিশ স্টাইল সম্পর্কেও বলে, আর সে তাদেরকে বলে যে তোমরা সুইডিশ ফরমেশনে খেলবে। মানে সুইডিশ ফরমেশন হচ্ছে এমন একটা ফরমেট যেখানে সবাই আক্রমণ করবে একসাথে, মানে ফুটবল খেলার সময় প্রত্যেকটা প্লেয়ারের মনটাই ডাইভার্ট হয়ে যায়, মানে তারা অন্যকে পাস দেওয়ার জায়গায় নিজে গোল করে হিরো হওয়ার ট্রাই করে। তো এই ব্যাপারটা করা যাবে না, গোলটা যাকে দিয়ে সহজ হবে তাকে দিয়েই গোলটা করাতে হবে। যদিও তাদের কোচ তাদেরকে বারবার করে সুইডিশ ফরম্যাটে খেলতে বলছে, মানে একে অন্যকে পাস দিয়ে দিয়ে, কিন্তু তারা কোনোভাবেই এটা করছিল না, তারা যে যেমন করে পারছিল তেমন করেই খেলছিল, আর এইটাই ব্রাজিলিয়ান ফুটবলের নিয়ম ছিল। তো এই জন্য তাদের কোচ তাদের উপরে প্রচণ্ড বাজেভাবে রাগ করে, কারণ তাদের কথা কেউই ফলো করছিল না। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি দুইটা টিমের মধ্যে একটা প্রেস কনফারেন্স হয় আর আমরা জানতে পারি যে ব্রাজিলের সাথে ফাইনাল খেলবে সুইডেন। তো এখানে সুইডিশ যেই কোচ আছে সে ব্রাজিলের খেলার স্টাইল নিয়ে একটু মজা করে, সে ব্রাজিলকে নিয়েও একটু মজা করে, আর সে বলে যে যদি ব্রাজিল এই স্টাইলে এইবারও খেলে তাহলে তারা এইবারও হেরে যাবে, যেমন করে আগেরবারও তারা আমাদের সাথে হেরেছে। আর এগুলো শোনার পরে ব্রাজিলের যেই কোচ আছে তার প্রচণ্ড রাগ চলে আসে আর সে প্রেস কনফারেন্স না করেই এখান থেকে উঠে চলে যায়। তো এরপরে সেদিন রাতের বেলায় পেলে তার বাবাকে কল দেয় আর সে তাকে এই সিচুয়েশন সম্পর্কে বলে, আর এগুলো শোনার পরে তার বাবা তাকে বলে যে তুমি তোমার প্লেয়ারদেরকে একসাথে করার ট্রাই করো, মানে তোমার পুরো টিমকে তুমি এক সুতোয় গাঁথতে ট্রাই করো, যেমনটা তুমি ছোটোবেলায় করতে, তোমার সমস্ত ফ্রেন্ডদেরকে তুমি এক জায়গায় নিয়ে আসতে। তো এই জন্য পরদিন সকালবেলা যখন প্লেয়ের মাথায় এইটাই চলছিল তখন সে সমস্ত ফুটবলারদেরকে বলে যে চলো আমরা একটা বলকে নিয়ে মাটিতে পড়তে না দিয়ে সেটাকে সামনের লাইট হাউস পর্যন্ত নিয়ে যাই। যদিও প্রথমে সবাই মানা করে তবে পরে তারা সবাই এমনটা করা শুরু করে, মানে ফুটবলটা মাটিতে পড়তে পারবে না যেমনটা ছোটোবেলায় তারা করত। আর যখন তারা এটা নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পারি আসল প্লেকে, আর আমরা দেখতে পারি সেখানে কোচও ছিল, আর তাদের এই খেলাধুলা দেখতে পেয়ে কোচও এটা বুঝতে পারে যে সে তাদেরকে যেগুলো জোর করে শেখানোর ট্রাই করছে সেগুলো আসলে ভুল, তো তাদের যে স্টাইল তাদেরকে সেভাবেই ফ্রিলি খেলতে দেওয়া উচিত। তো এরপরে কোচ তাদের সবার কাছে এসে মাপ চায়
আর তাদের সবাইকে সে বলে যে তোমাদেরকে জোর করে যে ইউরোপিয়ান স্টাইল শেখানোর ট্রাই আমি করেছি সেটা ঠিক ছিল না, আমাদের ট্র্যাডিশন জিঙ্গা, সো আমরা জিঙ্গাতেই খেলবো। আর ফাইনাল ম্যাচে আজকে আমরা সবাই জিঙ্গায় খেলবো, আর আমরা দুনিয়াকে দেখিয়ে দিব যে জিঙ্গা কী জিনিস আর ব্রাজিলের ফুটবল খেলার স্টাইলটা কেমন। আসলে প্রত্যেকটা কোচেরই এটা দায়িত্ব যে ফাইনাল ম্যাচ বা এমন বড় বড় ম্যাচের আগে তাদের প্রত্যেকটা প্লেয়ারকে মোটিভেট করা। যদি তুমি প্র্যাকটিস দিয়ে তাদেরকে প্রিপেয়ার করতে না পারো, তাহলে এমন একটা স্পিচ দিয়ে দাও যেটা শোনার পরে তারা সবাই মোটিভেট হয়ে যাবে আর তারা প্রত্যেকে তাদের সেরাটা দিয়ে খেলবে। আর এখানে কোচ তাদের সবাইকে এটাও বলে যে আজকে আমরা জিঙ্গা স্টাইলে খেলে এটা পুরো দুনিয়াকে দেখিয়ে দিব যে আমরা জিঙ্গা স্টাইল দিয়ে কী করতে পারি আর ব্রাজিলের ফুটবল খেলার স্টাইলটা কেমন, আর এইটা দেখার পরে তারা সবাই আমাদেরকে যাতে করে সম্মান করে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি খেলাটা শুরু হয়ে গেছে, আর ফাইনাল শুরু হওয়ার মাত্র 4 মিনিটের মধ্যেই সুইডেন টিম একটা গোল দিয়ে দেয়। তো এইটা দেখার পরে ব্রাজিলিয়ান ফ্যানরা খুবই বেশি আপসেট হয়ে যায়, আর তারা এই ব্যাপারটা নোটিস করে যে সুইডিশ যেই প্লেয়াররা আছে তারা প্লেকে ঘিরে রেখেছে, মানে প্লেকেই ট্যাকেল দিচ্ছে 4 জন। আর এখানে ক্রাউড দেখতে পেয়ে পেলেও একটু মন খারাপ করে ফেলে, কারণ এখানে সুইডেনের যেই সাপোর্টাররা ছিল তারা অনেক বেশি চেয়ার করছিল যেখানে ব্রাজিলের কোনো সাপোর্টারই নেই। তো এগুলো দেখার পরে পেলে তার প্রথম গোল করতে বেরিয়ে পড়ে, আর যখন এই গোলটা হয়ে যায় তখন সবাই খুবই হ্যাপি হয়ে যায়। আর তাদের টিমকে দেখে আমাদের মনে হচ্ছিল যে তারা এত সুন্দরভাবে একজোট হয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে তারা একই গলি থেকে একই এলাকা থেকে সবাই উঠে এসেছে। আর আমরা দেখতেও পারি তারা প্রত্যেকটা প্লেয়ার একে অন্যকে ইশারা করে তাদের সবাইকে মোটিভেট করার ট্রাই করছে। আর তাছাড়া পুরো বিশ্ব এখন ব্রাজিলের দিকে তাকিয়ে আছে, কারণ তারা অনেক কষ্টের পরে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। সো যদি টানা দ্বিতীয়বারও আপনি হেরে যান তাহলে আপনার মনে তো কষ্ট লাগবেই, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আর তাছাড়া তারা এত বেশি পরিশ্রম করতে চায় যে যদি তারা ম্যাচটা হেরেও যায় তাহলেও যাতে করে সবাই বলে যে যেহেতু তারা এত বেশি পরিশ্রম করেছে তার মানে এই কাপটার দাবিদার তারাই ছিল। আর এরপর যখন তারা সেকেন্ড গোলটা করতে আসে তখন তারা সেইভাবে গোলটা করে যেমন করে তারা ছোটোবেলা থেকে প্র্যাকটিস করতো, মানে তারা বলটাকে মাটিতেই পড়তে দেয় না, হাওয়ায় ভাসিয়ে ভাসিয়ে নিয়ে তারা ফাইনালি গোলটা করে দেয়। আর এটা দেখার পরে সুইডিশ যত দর্শক ছিল তারাও ব্রাজিলের জন্য তালি বাজানো শুরু করে, কারণ এটা ছিল অদ্ভুত একটা গোল যেটা পুরো দুনিয়া কখনোই দেখতে পায়নি, আর সেই সময় প্লেই গোলটা করেছিল। আর এদিকে পেলের বাবা যে কিনা টিভিতে খেলাটা দেখছিল, সে যখন দেখতে পারে তার আশেপাশে সবাই পেলের প্রশংসা করছে, কারণ পেলে একটার পর একটা গোল দিচ্ছে, সবাই পেলেকে নিয়ে চিয়ার করছে, তখন তার মুখের মধ্যে সেই খুশি আর তার চোখে সেই খুশির কান্না আমরা দেখতে পারি। মানে তাকে দেখে মনে হচ্ছে তার পুরনো দিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর এখন তাকে মনে হচ্ছে সে একজন প্রাউড ফাদার। আর যখন এখানে পেলের মা চলে আসে তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্না করে, কারণ এখন তারা প্রাউড প্যারেন্টস, তারা দেখতে পেরেছে তাদের চোখের সামনে তাদের ছেলে পুরো ব্রাজিলের হয়ে বিশ্বকাপের ময়দানে খেলছে, আর হয়তোবা সে বিশ্বকাপ নিয়েও আসবে। আর যখন পেলে তার শেষ গোলটা, মানে এই ম্যাচের শেষ গোলটা হেড দিয়ে করে, তখন এখানে সবাই খুবই খুশি হয়ে যায়, আর যেহেতু তখনই সময়টা শেষ হয়ে গেছে তো এই জন্য তারা বিশ্বকাপটা উইন হয়ে গেছে। আর আমরা দেখতে পারি পেলের বাবা মা আর তার গ্রামের সমস্ত লোকজন খুশিতে আত্মহারা হয়ে গেছে। আর এখানে পেলেকে তাদের শত টিমমেটরা আছে তারা সবাই মাথার উপরে উঠিয়ে নিয়েছে, আর তখনই আমরা দেখতে পারি এই খেলার রিয়েল ফুটেজ যেখানে আসলেই পেলেকে মাথার উপরে উঠিয়ে নেওয়া হয়েছিল। আর একেবারে লাস্টে আমাদেরকে বলা হয় যে প্লেকে একটা সম্মানও দেওয়া হয়েছে যেটার নাম ছিল ন্যাশনাল ট্রেজার। আর তাছাড়া তার নামে একটা রেকর্ডও আছে, সেটা হচ্ছে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার। আর তাছাড়া সে মাত্র 17 বছর বয়সে বিশ্বকাপে খেলা প্রথম এবং শেষ প্লেয়ার। আর পেলে হচ্ছে ইতিহাসের একমাত্র প্লেয়ার যে 3টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, আর যখন যখনই সে ওয়ার্ল্ড কাপ জিতেছে তখনই মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেছে আর তারা রাস্তায় এসে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যদিও সুইডেনের জন্য এটা শুধুমাত্র একটা ম্যাচ ছিল, তবে ব্রাজিলের জন্য ছিল এটা একটা ইতিহাস। আর সেই ম্যাচ থেকে জন্ম হয়েছে পেলে নামের একটা ছেলের, যে কিনা পরবর্তীতে হয়ে উঠেছে ফুটবলের রাজা। যদিও আমরা ট্রাই করেছি মুভিটাকে যতটা সম্ভব এক্সপ্লেইন করার, তবে এই মুভিটা এক্সপ্লেইনের উঠতে এটাকে এক্সপ্লেইন করা যায় না। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের হাতে সময় থেকে থাকে তাহলে অবশ্যই এই মুভিটা দেখবেন। আর আমি এটা প্রমিসও করছি যে এই মুভিটা দেখার পরে আপনার চোখে পানি আসতে বাধ্য। তো যাই হোক, কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।